আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, আপনি যখন আপনার ফেসবুক পেজে কোনো ভিডিও পোস্ট করেন, হয়তো সেই ভিডিওতে আপনি বাংলায় কথা বলেছেন, তো যখন ওই ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট হয়ে ইংলিশে হয়, ওর যে সাইজ মানে ওয়ার্ডগুলোর যে সাইজ যদি ঠিকঠাক না করেন, তাহলে আপনার ভিডিওটি দেখতে খারাপ লাগবে। যেমন আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখুন এটা যদি ঠিক এই রকম থাকে, যখন কেউ দেখবে তার বুঝতে এবং দেখতেও ভালো লাগবে, আর যদি এটা এমন থাকে তো ভিডিওটা দেখতে কত খারাপ লাগছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, এই ওয়ার্ডগুলোর সাইজ, কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার কতটা পরিমাণে আপনি রাখবেন এবং আপনার ভিডিওটিকে দেখতে ভালো লাগবে, এবং বাইরের কোনো অডিয়েন্স মানে অন্য কোনো দেশ যে হয়তো আপনার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না, মানে আপনি যদি বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলেন, ওই ল্যাঙ্গুয়েজটা যদি ও বুঝতে পারছে না, তো এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যখন থাকবে তখন তার এটা বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, আপনার ফেসবুক পেজে এই অটো ক্যাপশনটি যদি আপনার অন না থাকে, তো আপনি অন করে নিন, আর যদি আপনি পারছেন না কিভাবে অন করতে হবে, তো এই ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা গিয়ে অবশ্যই ওয়াচ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আর একটা কথা বলবো, আপনার ফেসবুক পেজে যখন কোনো ভিডিও আপলোড করেন, ভিডিওতে গিয়ে যখন দেখবেন সিসি মানে কন্ট্রোল ক্যাপশন, ঠিক এটা ইয়েলো কালার দেখায়, তো এটা কেন দেখায় এই ব্যাপার নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, ওটাও আমি লিংক দিব, আপনারা গিয়ে অবশ্যই ওয়াচ করবেন। কারণ এই সিসিটা তেমন কিছু বড় ব্যাপার নয়, অনেকে মনে করে এই ইয়েলো কালারে সিসি আসা মানে মনিটাইজ দিক দিয়ে কোনো প্রবলেম হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, এই সিসিটা ইয়েলো কালার যখন আসে, এটা মনিটাইজের দিক দিয়ে কোনো প্রবলেম হবে না, এটা শুধু কন্ট্রোল ক্যাপশনের দিক থেকে আসে, মানে আপনি যখন কোনো ভিডিও বানিয়েছেন ওটা অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার যখন হবে অটোমেটিক ফেসবুক থেকে, তো ওটাকে রিভিউ করতে বলে, তো আপনি যদি রিভিউ না করেন তো তার জন্য এটা ইয়েলো কালার সিসি দেখায়। তো আমি ভিডিও লিংক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। এবার মেন টপিকে আসছি, ওই ওয়ার্ডগুলো আপনি সাইজ কত রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন আমি আপনাদেরকে আমার ফোনের মাধ্যমে দেখাবো। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে অল করে দিন, এইরকম ইনফরমেশান যখন আমি আপলোড করব আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছাবে। প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন যে ক্রিয়েটর স্টুডিও, তারপরে আপনি আপনার পেজটাকে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে এইরকম একটা পেজ ওপেন হবে, তারপর নিচে দেখুন এখানে সেটিং আছে, এই সেটিংয়ের নিচে পেজ সেটিং আছে, পেজ সেটিংয়ে ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে। ওপেনে ক্লিক করার পর এখানে সুইচে ক্লিক করবেন, সুইচে ক্লিক করার পর তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে ওপেন হবে, মানে ডেস্কটপ মোডে আপনার ওপেন হয়ে যাবে। তো তারপরে আপনি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক এই জায়গাটায়, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে ভালো করে দেখবেন যে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, ঠিক আছে। এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন, তারপরে এখানে সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে এখানে ভালো করে দেখুন যে এখানে ভিডিও অপশান আছে, ঠিক এই ভিডিও অপশানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে ক্লিক করার পরে এখানে ভালো করে দেখুন, তারপর এখানে দেখুন ক্যাপশন ডিসপ্লে আছে, তো এখানে আপনি ক্লিক করবেন, পাশে একটু স্ক্রোল করবেন, এডিট অপশান আছে, সেখানে দেখতে পাবেন এখানে দেখুন এডিট আছে, তো এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। তো আপনাদেরকে আমি একটু বলে দিই, এই যে ক্যাপশন ডিসপ্লে হচ্ছে, আপনি যে ভাষায় কথাগুলো বলেছেন একটু আগে আমি বলেছিলাম, ওটা অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়ে যেটা অটোমেটিক ফেসবুক করবে, তো ওইটা সাইজ এবং কালার কেমন দিলে অডিয়েন্স যখন দেখবে তা দেখতে ভালো লাগবে এবং বুঝতেও সুবিধা হবে। তারপরে এইখানে পাশে দেখুন এডিট আছে, এই এডিটে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে তারপরে দেখুন, আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই, এবার দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে, মানে আপনি যে টেক্সটটা করবেন তার পিছনে যে কালারটা কি হবে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে বলবে, যদি আপনি হোয়াইট রাখতে চান তো হোয়াইট রাখবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি হোয়াইট রাখুন, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে, যদি আপনি ব্ল্যাক কালারে কোনো টেক্সট যদি করেন। তারপরে আপনি দেখুন এখানে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চয়েস করেছেন ওটা কত সাইজে থাকবে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সব থেকে লোটা করতে, যেটা 45% থাকবে, তো আপনি ওটা করবেন। তারপরে হচ্ছে টেক্সট কালার, মানে আপনি যে কালারটা আপনাকে দেখাবে ওটা কী কালারে করবে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওটা ব্ল্যাক করবেন, ঠিক আছে। তারপরে দেখুন টেক্সটের সাইজ, এবার আপনি টেক্সটের যে সাইজটা ওটা যদি আপনি বড় করে দেন, তো আপনি যে ফেসে কথা বলছেন ওই ফেসের মাঝখান থেকে আপনাকে টেক্সট দেখাবে,
তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো সব থেকে ছোটোটা নিতে, মানে সব থেকে কম সাইজটা নিতে, যেটা 50% আছে। তো আপনি ওই 50% ক্লিক করবেন, দিলে দেখবেন আপনার নিচে ছোটো ছোটো করে ক্যাপশানগুলো দেখাবে। তো এভাবে আপনি অটো ক্যাপশানের টেক্সটের সাইজগুলোকে ঠিক করতে পারেন, এতে আপনারই সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটিকে অল করে দিন, এইরকম ইনফরমেশান পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকুন।